আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ক্লাস নাইনের চার নাম্বার চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলতে চাই যেই টপিকটি থেকে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসেই আসে সেই টপিকটিকে আজকে আমরা একটি ছকের সাহায্যে পড়ে ফেলার চেষ্টা করব তো চলো কথা না বাড়ি আজকের এই আলোচনাটি শুরু করা যাক তোমরা চার নাম্বার চ্যাপ্টার লক্ষ্য করলে এই পয়েন্টটি পেয়ে যাবে মানব দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু এখানে রোগ কি রোগ কি কারণে হয় এই সমস্ত জিনিস আলোচনা করা রয়েছে যেগুলো নিয়ে আমি আগের পার্টে অলরেডি আলোচনা করেছি যারা তোমরা ভিডিওটি দেখো নি অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো এর ফলে আজকের যে পড়াটা সেটা অনেক বেশি সহজ হয়ে যাবে তোমাদের কাছে যাই হোক তারপরেও আজকের এই ছকটি যদি তোমরা দেখো পুরোপুরি যদি ভিডিওটা দেখো এবং শেষে একটা স্ক্রিনশট নিয়ে নাও কথা দিচ্ছি এই যে টপিকটা একদম পাশে যে যে সমস্ত রোগ সৃষ্টি হয় সেই রোগগুলোর নাম এক এক করে আমরা লিখব এবং সেই রোগটা কোন জীবাণুর দ্বারা হয়ে থাকে সেই জীবাণুর নাম আমরা এখানে লিখবো বা প্যাথোজেনের নাম লিখবো জীবাণু যেটাকে আমরা প্যাথোজেন বলে থাকি নেক্সট এখানে প্রকৃতি ওই যে জীবাণুটা সেটা কি ব্যাকটেরিয়া না ভাইরাস না আদ্য প্রাণী না ছত্রাক সেটা কি প্রকৃতির সেটা আমরা এখানে লিখবো তারপরে রোগদার লক্ষণ লিখবো বা উপসর্গ লিখবো বা সিম্পটম যেটাই বলো না কেন এবং তারপরে কিভাবে সংক্রমিত হয় কিভাবে এই রোগটা আমাদের শরীরে আসে তো সেটা আমরা দেখবো যেন আমরা এই রোগ থেকে বেঁচে থাকতে পারি তো চলো প্রথম থেকে শুরু করি তোমাদের সুবিধার জন্য প্রথমে আমি যে রোগগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ পর পর ব্যাকটেরিয়া ঘটিত রোগ তারপরে ভাইরাস ঘটিত রোগ নিয়ে কথা বলবো এবং তারপরে অন্যান্য ওকে তো প্রথম যে রোগটার নাম আমি লিখবো সেটা হচ্ছে ডিপথেরিয়া কি নাম ডিপথেরিয়া এই যে রোগটা এই রোগটা হয় যে জীবাণু দ্বারা সেই জীবাণুর নাম হচ্ছে করনি ব্যাকটেরিয়াম ডিপথেরি ডিপথেরি ওকে নিচে আন্ডারলাইন করে দিবে কারণ হচ্ছে এটা সায়েন্টিফিক নাম বা বিজ্ঞানসম্মত নাম তো আন্ডারলাইন করতে হবে নেক্সট হচ্ছে প্রকৃতি এই যে জীবাণুটা এটা কি ব্যাকটেরিয়া না ভাইরাস তো দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে কর্নি ব্যাকটেরিয়াম তো এখানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ওকে নেক্সট হচ্ছে উপসর্গ এই যে ডিপথেরিয়া রোগটা হলে আমরা কি রেখে বুঝবো ভাই তো প্রথমত এই রোগটা হলে আমাদের যে শ্বাসতন্ত্র বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই শ্বাসতন্ত্র আক্রমণ করে অর্থাৎ এই রোগের ক্ষেত্রে আমাদের শ্বাসতন্ত্র সংক্রামিত হয় নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে আমাদের অতিমাত্রায় অতিমাত্রায় জ্বর অতিমাত্রায় জ্বর প্রায় একশো চার ডিগ্রি ফারেন হাইট মানে এতটা জ্বর আমরা কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এরপরে মাথা ব্যথা ও বমি বমি ভাব এই রোগের ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করব তো এই যে হচ্ছে উপসর্গগুলো এই উপসর্গগুলো তোমরা খুব ভালো মতো পড়বে এছাড়াও আমরা এই রোগের ক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের চার নম্বর এখানে লিখে দিচ্ছি গলা ব্যথা আমাদের গলার যে দুপাশ সেই দুপাশ কিন্তু ব্যথা অনুভব হয় আমাদের দুপাশ তো এই সমস্ত লক্ষণগুলো একটু ভালো মতো কিভাবে সংক্রমিত হয় দেখো ভাই এটা হচ্ছে খুবই একটা সংক্রমিত ডিজিজ খুব তাড়াতাড়ি এটা সংক্রামিত সংক্রমিত হয় এবং এটা হচ্ছে কমিউনিকেবল যেটাকে আমরা বলি কমিউনিকেবল ডিজিজ তো এটা হচ্ছে যেহেতু বায়ুবাহিত তার জন্য খুব তাড়াতাড়ি সংক্রমিত হয় বায়ু বাহিত রোগ কারণ অনেক সময় দিয়ে দেয় যে বায়ু বাহিত একটি রোগের নাম লেখো তখন কিন্তু তুমি এই রোগটা লিখতে পারবে আচ্ছা এটা আমাদের হাঁচি কাশি এর মাধ্যমে ছড়াতে অর্থাৎ যদি কারো ডিপথেরিয়া হয়ে থাকে তাহলে সে যদি হাঁচি কাশি থুথু এই সমস্ত জিনিসপত্র ফেলে তাহলে সেগুলোর দ্বারা কিন্তু পাশের যে ব্যক্তি যে থাকবে সে কিন্তু সংক্রামিত হতে পারে কারণ এটা হচ্ছে কমিউনিকেবল বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি বায়ুবাহিত রোগ তাহলে বোঝা গেল ডিপথেরিয়া নেক্সট নাম্বার দুই নাম্বার দুই যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউমোনিয়া নিউ মৌনিয়া ওকে এই যে নিউমোনিয়া রোগটা এই নিউমোনিয়ার যে জীবাণু সেই জীবাণুটার নাম বা প্যাথোজেনের নাম হচ্ছে ডিপ্লো কি নাম ঠিকই ছিল ডিপ্লো কক্কাস নিউ মনি ডিপ্লো নিউমনি অ্যান্ডারলাইন করে দিলাম এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা এই জীবাণুটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া জীবাণুটা কি প্রকৃতি হচ্ছে ব্যাকটেরিয়া ওকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম প্রথম যে রোগগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া বাহিত যেন তোমাদের সুবিধা হয় এরপরে উপসর্গ কি উপসর্গ দেখতে পাবো না এই রোগের ক্ষেত্রে ফুসফুস আক্রান্ত হয় আচ্ছা ফুসফুসের অ্যালভিওলাই লাইগুলি তরলপূর্ণ হয় অর্থাৎ এই রোগের ক্ষেত্রে যেহেতু ফুসফুস সংক্রামিত হয় তো আমাদের ফুসফুস থেকে কিছু রস নিঃসরণ হয় যে রসগুলো অ্যালভিওলাই অ্যালভিওলাইগুলোকে কি করে ভরাট করে দেয় পূর্ণ করে দেয় এর ফলে কি হয় ফুসফুস সলিড হয়ে যায় ফুসফুস শক্ত আকার ধারণ করে ওকে ফুসফুস শক্ত হয়ে যায় আর কি শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হয় এছাড়াও জ্বর তো হয়ই তো মোটামুটি এই লক্ষণগুলো আমরা নিউমোনিয়া রোগের ক্ষেত্রে দেখতে পাবো এরপর দেখো সংক্রামণ কিভাবে সংক্রামিত হয় তো এটা হচ্ছে বায়ুবাহিত রোগ এটা হচ্ছে বায়ুবাহিত রোগ এবং এটা হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে এছাড়া হচ্ছে থুথুর মাধ্যমে সংক্রামিত হয় তাহলে এটা হচ্ছে বায়ুবাহিত রোগ তোমাদের যদি বায়ুবাহিত রোগের নাম আসে তাহলে তোমরা এটাও কিন্তু লিখতে পারবে আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে আমরা এই যে রোগগুলো রয়েছে এই রোগগুলোর চিকিৎসা নিয়ে কথা বলতে একটা রোগ নিয়ে কথা বলি তিন নাম্বার দেখো তিন নাম্বার হচ্ছে যে রোগটা সেটার নাম হচ্ছে টিটেনাস টিটেনাস এই যে টিটেনাস রোগটা এই টিটেনাস রোগটা হওয়ার যে কারণ সেটা হচ্ছে ক্রস ডিয়াম টিটেনি এটা হচ্ছে জীবাণুটার নাম জীবাণুটার নাম কি ক্লস্ট্রেডিয়াম টিটেনি খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে প্রশ্ন আসেই আসে খুব ভালো মতো দেখতে হবে এই পড়াটাকে এবং এএনএম জিএনএম এও কিন্তু এখান থেকে খুবই প্রশ্ন আসে তো টিটেনাস রোগের জীবাণুর নাম কি ক্লস্ট্রিডিয়াম ডিয়াম টিটেনি এবং এই যে ক্লস্ট্রিডিয়াম এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবার দেখো এই রোগের লক্ষণগুলো কি কি নাম্বার ওয়ান এই রোগের ক্ষেত্রে প্রথমত পেশি শক্ত হয়ে যায় নাম্বার দুই হার বা কোমর আমাদের লিখতে পারো একবারে কোমর ধনুকের মতো হয়ে যায় আচ্ছা নাম্বার থ্রি জ লক বা জ মানে আমাদের চোয়াল চোয়াল লকড হয়ে যায় এবং জ্বর তো আছেই জ্বর হচ্ছে বেশিরভাগ রোগের যে কমন লক্ষণ তো এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো আমরা টিটেনাসের ক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের যে চোয়াল এই এরকম আমরা সরাতে পারছি সেটা কিন্তু লক হয়ে যাবে শক্ত হয়ে যাবে কোমর ধনুকের মতো হয়ে যাবে এই সমস্ত লক্ষণ দেখতে পাবো এবং সংক্রমণ কিভাবে সংক্রমিত হয় এই যে রোগটা এই রোগটা হচ্ছে আমাদের বিশেষ করে কাঠ মানে পুরনো কাঠ তারপরে হচ্ছে পুরনো লোহা দ্বারা হত হলে সেই জায়গা থেকে জায়গা থেকে সংক্রামিত হতে পারে অর্থাৎ আমাদের যে আহ কাঠ বা হচ্ছে অনেক সময় অনেক লোহা পড়ে থাকে মাটিতে যেখানে যেখান থেকে আমাদের কি হয় অনেক সময় কেটে যায় তো সেই কাটা স্থান থেকে কিন্তু আমাদের এই যে টিটেনাস রোগটা কিন্তু ছড়াতে পারে তো মোটামুটি আমাদের তিনটা হয়ে গেল আহ ব্যাকটেরিয়া বাহিত এরপরে হচ্ছে নাম্বার চার আমাদের টোটাল চারটা রোগ নিয়েই কথা বলা হয়েছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া গঠিত আরও একটা রয়েছে কিন্তু সেটা এক্সেপশনাল কারণ সেটা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়েও হয় ভাইরাস দিয়েও হয় প্রোটোজোয়া দিয়েও হয় তো যাই হোক নেক্সট হচ্ছে আমরা যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিবি বা এটাকে আমরা অ্যাকচুয়ালি যক্ষা বলি বা এটাকে টিউবার কিউলোসিসও বলা হয় টিউবার কিউ লোসিস ওকে তো টিউবারকিউলোসিস আশা করছি দেখতে পাচ্ছো দেখো এই যে রোগটা এই রোগটা যে জীবাণু দ্বারা হয় সেটার নাম হচ্ছে টিউবারকিউ মাইকো টিউবার টিউবারকিউলোসিস মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস অবশ্যই আন্ডারলাইন করে দিবে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস যেহেতু হচ্ছে এটা সায়েন্টিফিক নেম এবার কথা হলো এই যে এই যে ব্যাকটেরিয়াটা এই ব্যাকটেরিয়াটা কিন্তু প্রথম একজন বিজ্ঞানী আবিষ্কার করেন যেই বিজ্ঞানীর নাম ছিল রবার্ট খক মনে রাখতে হবে রবার্ট কক খ ওকে তাহলে এই জীবাণুটা হচ্ছে আবিষ্কার যিনি করেন তিনার নাম হচ্ছে রবার্ট কক মনে রাখতে পারো যদি না মনে রাখো কোনো সমস্যা নেই শালটাও যদি তুমি মনে রাখো খুব ভালো হয় আঠারোশো সালে সর্বপ্রথম রবার্ট কক এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস আবিষ্কার করেন যেটা হচ্ছে আমাদের কি বা টিবি বা হচ্ছে টিউবার কিউলোসিস যে রোগটা সেটা সৃষ্টি করে এবং এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া এটা কি ব্যাকটেরিয়া এবার হচ্ছে এই রোগের ক্ষেত্রে কি লক্ষণ দেখা যাবে লক্ষণগুলো এখানে দেখতে পাবে হয়তো নাম্বার ওয়ান কাশি খুবই প্রচন্ড কাশি এবং তার সঙ্গে সঙ্গে কাশির সঙ্গে কাশির সঙ্গে রক্ত আসতে পারে অর্থাৎ একনাগারে যদি কাশি হয় টানা এবং তার সঙ্গে সঙ্গে যদি রক্ত আসে তাহলে আমাদের যক্ষা বা টিউবার কিউলোসিস হলেও হতে পারে না হতে পারে হতে পারে ঠিক আছে এছাড়া হচ্ছে আমাদের একটানা জ্বর এবং হচ্ছে আমাদের শ্বাসকষ্ট এই সমস্ত জিনিসগুলো কিন্তু যক্ষা বা টিউবার কিউলোসিসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ভিতরে একটা শব্দ হয় সাই সাই শব্দ হয় সেটাও কিন্তু টিউবারকিলোসিসের ক্ষেত্রে হয়ে থাকে কিভাবে সংক্রামিত হয় এটাও কিন্তু বায়ুবাহিত রোগ বায়ুবাহিত রোগ তাহলে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো কমিউনিকেবল ডিজিজ যেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি সংক্রমিত হয় সেগুলো হচ্ছে বেশিরভাগই বায়ুবাহিত হয় তো এখানে হচ্ছে ডিপথেরিয়া নিউমোনিয়া এবং হচ্ছে যক্ষা এই তিনটেই কিন্তু বায়ুবাহিত রোগ বায়ু দ্বারা সংক্রামিত হয় এবং যাদের যক্ষা হয় তারা যদি হাঁচি কাশি দেয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পাশের জন সংক্রামিত হওয়ার চান্স থাকে এছাড়াও কব যখন ফেলে অর্থাৎ থুথু থুতু যখন ফেলে কারণ আমরা বলেছিলাম কাশি আসবে কাশির সঙ্গে রক্ত আসতে পারে তো সেই যে রক্ত এবং থুতু সে তার সঙ্গে জীবাণু থাকে এবং সেই জীবাণুগুলো কিন্তু পাশের জনকে করতে পারে তো এইভাবে কিন্তু এটা সংক্রামিত হয় অর্থাৎ হাঁচি কাশি দ্বারা কিন্তু হাঁচি কাশির দ্বারা সংক্রামিত সংক্রামিত হয় এটা কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে এবার কথা হলো এই যে রোগগুলো এই রোগগুলো চিকিৎসার জন্য কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা ভ্যাকসিন আবিষ্কার করে নিয়েছি যেই ভ্যাকসিনটা দিলে আমাদের কিন্তু এই রোগগুলো কিন্তু হবে না তো তার মধ্যে প্রথম হচ্ছে এই যে ডিপথেরিয়া রোগটা এই ডিপথেরিয়া রোগের ক্ষেত্রে আমরা একটা চিকিৎসার জন্য যে ভ্যাকসিনটা দিয়ে থাকি সেটার নাম হচ্ছে ডিপিটি ডিপিটি এর পুরো নাম হচ্ছে ডিপথেরিয়া পার্টিউসিস এবং টিটেনাস ডিপথেরিয়ার ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি মানে এটা একটা সংযুক্ত টিকা যেটা হচ্ছে হপিং কফের জন্য আমরা বা এর জন্য আমরা এই টিকাটা দিই এবং টিটেনাসের জন্য আমরা এই টিকাটা দিয়ে থাকি তো যাই হোক ডিপিটি একটা সংযুক্ত টিকা যেটা হচ্ছে প্রায় তিনটা রোগের জন্য এখানে দেওয়া হয়ে থাকে এর ফলে টিটেনাস এই রোগের জন্য একটা আমরা ভ্যাকসিন আবিষ্কার করেছি যেটা হচ্ছে টিটি এটা হচ্ছে স্পেশাল টিটেনাস টক্সয়েড আমরা ডিপিটিও দিতে পারি কিন্তু এটা হচ্ছে স্পেশাল টিটেনাস টক্সয়েড যেটা হচ্ছে টিটেনাসের জন্য আমরা দিয়ে থাকি আর হচ্ছে একটা টিবি বা যক্ষ্মা বা টিউবার কিলোসিস এর জন্য আমরা যে ভ্যাকসিনটা দিয়ে থাকি সেটার নাম হচ্ছে বিসিজি ব্যাসিলাস কালমিটিক ইউরিন ব্যাসিলাস কালমিটিক ইউরিন এই যে টিকাটা এটা হচ্ছে যক্ষার জন্য দেওয়া হয়ে থাকে এবং সদ্যজাত শিশুকে দেওয়া হয়ে থাকে তো এই যে ছকটা এই ছকের সাহায্যে আমরা ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো সেগুলো নিয়ে কথা বললাম এটা আমি মুছে নিচ্ছি এবং এরপরে আলোচনা করে নিচ্ছি আমরা খুব তাড়াতাড়ি ভাইরাস ঘটিত রোগগুলো ওকে তো চলো এবার আমরা কথা বলতে যাচ্ছি ভাইরাস গঠিত রোগগুলো নিয়ে তো প্রথমেই ভাইরাস গঠিত যে রোগটা নিয়ে কথা বলা হয়েছে সেটার নাম হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু ওকে এটা কিন্তু ডেঙ্গি শব্দ থেকে থেকে এসেছে এসেছে তো এটাকে আমরা বলতে পারি শব্দটি এবং এই যে ডেঙ্গু এটাকে আমরা ব্রেক বোন ডিজিজ বলে থাকি কি বলি ব্রেক বোন ডিজিজ বা ব্রেক বোন অ্যাকচুয়ালি ফিভার আমরা বলি কারণ হচ্ছে এটা এক ধরনের জ্বর বা এটাকে আমরা বাংলায় হাড় ভাঙা জ্বর বলে থাকি ওয়াও তাহলে ডেঙ্গু শব্দটি এসেছে ডেঙ্গি থেকে এটাকে আমরা ব্রেক বোন ফিভার বলি বা এটাকে হাড় ভাঙ্গা জ্বর বলি এর জন্য যে জীবাণুটা সেটা অবশ্যই একটা ভাইরাস এটার নাম হচ্ছে ফ্ল্যাভি ফ্ল্যাভি ভাইরাস ভাইরাস কি নাম ওকে খুব ভালো মতো মনে রাখতে হবে ফ্ল্যাভি ভাইরাস হচ্ছে ডেঙ্গু রোগের জীবাণুর নাম এবং বুঝতেই পারছো এটা হচ্ছে একটা ভাইরাস তাই তো কারণ আগের যে স্ক্রিনটা ছিল সেই স্ক্রিনে আমরা কথা বলেছিলাম ব্যাকটেরিয়া ঘটিত এবার কথা বলছি ভাইরাস ঘটিত তাছাড়া এখানে ভাইরাস কথাটা তো আছেই তো নেক্সট হচ্ছে উপসর্গ এই রোগের ক্ষেত্রে উপসর্গ কি তো নাম্বার ওয়ান যে উপসর্গ প্রচন্ড জ্বর ভাই এই যে ডেঙ্গি এই ডেঙ্গির ক্ষেত্রে প্রায় একশো ডিগ্রি ফারেনহাইট থেকে একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আমাদের জ্বর আসতে পারে এবং শুধু জ্বর নয় জ্বরের সাথে সাথে গাটে গাটে। ব্যথা ব্যথা অর্থাৎ হচ্ছে আমাদের যে হারের গাঠগুলো রয়েছে বা জোড়াগুলো রয়েছে সেই গাটে গাটে কিন্তু আহ ব্যথা অনুভব হবে তিন নাম্বার হচ্ছে মাথা ব্যথা বা যন্ত্রণা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে হারের গাঠগুলো রয়েছে জোড়াগুলো রয়েছে সেখানে প্রচণ্ড ব্যথা অনুভব হয় বলে এটাকে আমরা কি বলছি ব্রেক বোন ফিভার বা হার ভাঙা জ্বর খুবই ইন্টারেস্টিং এরপর দেখো সংক্রমণ কীভাবে সংক্রমিত হয় তো এই যে জ্বরটা এটা হচ্ছে একটা মশকির দ্বারা সংক্রমিত হয় সেটাকে হচ্ছে বলি আমরা এডিস মশকি তো এডিস মশকি দ্বারা আমাদের এই রোগটা কিন্তু ছড়ায় কারণ যদি কারো এই ডেঙ্গি হয়ে থাকে সেই ডেঙ্গি আক্রান্ত যে হচ্ছে মানুষটা তার তার যদি রক্ত কোনো এডিস মশকি পান করে সেখান থেকে যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে সে আসে এবং তার রক্ত পান করে তখন তার লালায় থাকা যে জীবাণু সেই জীবাণুটা কিন্তু সুস্থ মানুষের বা সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করবে এর ফলে কিন্তু সেও ডেঙ্গি রোগে আক্রান্ত হবে যাই হোক খুব শর্টে আমি আলোচনা করছি নাম্বার দুই এরপরে আমরা ভাইরাস ঘটিত যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেপাটাইটিস হেপাটাই স দেখো হেপাটাইটিস অনেক ধরনের হয় হেপাটাইটিস এ বি সি ডি ই এরকম হেপাটাইটিসের অনেকগুলো ভাগ রয়েছে প্রথমে কথা বলছি হেপাটাইটিস এ নিয়ে দেখো হেপাটাইটিস এ বি সি ডি ই যতগুলোই থাক না কেন সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু হেপাটাইটিস বি হেপাটাইটিস এ অতটা ভয়ঙ্কর নয় এর যে জীবাণুটা সেটার নাম হচ্ছে এইচ এ ভি হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস এ ভাইরাস লিখে নিতে পারো বুঝতেই পারছো এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ যেহেতু হেপাটাইটিস এ ভাইরাস লেখাই রয়েছে এরপরে উপসর্গ উপসর্গ কি উপসর্গ হচ্ছে চর্মের বর্ণ কি হয় হলুদ হয় নাম্বার দুই জন্ডিস লক্ষ্য করা যায় নাম্বার তিন জ্বর হেপাটাইটিস ক্ষেত্রেও কিন্তু জ্বর এসে থাকে এছাড়া হচ্ছে বমি বমি ভাব এই সমস্ত লক্ষণগুলো আমরা কিন্তু এই হেপাটাইটিসের ক্ষেত্রে লক্ষ্য করব। এরপরে দেখো কিভাবে সংক্রমিত হয় দেখো এটা হচ্ছে জল দ্বারা বাহিত একটি রোগ বাহিত রোগ যদি হেপাটাইটিস এ দ্বারা কেউ আক্রান্ত হয় এবং সেই হেপাটাইটিস এ এই আক্রান্ত যে ব্যক্তি সে যদি মল ত্যাগ করে এবং কোনোভাবে যদি হচ্ছে পানীয় জলের সঙ্গে মিশে তাহলে কিন্তু আমাদের আমরা এই জল দ্বারা কিন্তু হেপাটাইটিস এ দ্বারা আক্রান্ত হব হবো শুনতে একটু অঘট মনে হলো এটাই সত্যি যে মল হচ্ছে যদি আমাদের পানীয় জলে কোনোভাবে যদি মিশে যায় তাহলে কিন্তু আমরা এই রোগে আক্রান্ত হব তো এটা হচ্ছে একটা পানীয় জল দ্বারা বাহিত একটি রোগ এরপর দেখো নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে হেপাটাইটিস বি হেপাটাইটিস বি হেপাটাইটিস বি এর ক্ষেত্রে যে ভাইরাসটা সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এইচ বি ভি এটাও বুঝতেই পারছো একটা ভাইরাস ঘটিত রোগ এবং এই যে হেপাটাইটিসটা এটা খুবই মারাত্মক কারণ এটা হচ্ছে আমাদের লিভার লিভার বা যেটাকে আমরা কি বলি যকৃত আক্রান্ত হয় এই রোগের ক্ষেত্রে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে ক্যান্সার পর্যন্ত হতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে নাম্বার থ্রি লিভার সিরোসিস লিভার সিরোসিস হতে পারে নাম্বার ফোর জন্ডিস তো অবশ্যই ওকে বিলিরুবিন বিলি বিলিরুবিন বিলি ভার্ডিনের মাত্রা বিশেষ করে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া বিলিরুবিন বেড়ে যাওয়া এবং এই রোগের ক্ষেত্রে আমাদের হেপাটোমেগালি অর্থাৎ আমাদের যে যকৃৎ সেই যকৃত হচ্ছে আকৃতিতে বড় হয়ে যেতে পারে এটা হচ্ছে জল দ্বারা বাহিত সরি এই যে হেপাটাইটিস বি এটা হচ্ছে আমাদের রক্ত দ্বারা বাহিত হতে পারে নাম্বার দুই এটা হচ্ছে পুরনো ব্লেড যদি আমরা ব্যবহার করি তাহলে হতে পারে এছাড়াও অধিক সঙ্গমের জন্য হতে পারে ওকে তো এই সমস্ত কারণে আমরা হেপাটাইটিস বি দ্বারা কিন্তু কি হতে পারে আক্রান্ত হতে পারে এরপরে নাম্বার ফোর যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইডস এইডস খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ কেন গুরুত্বপূর্ণ এটা সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই রোগটা নিয়ে অনেক ভুল ধারণা আছে এবং এই রোগটার যে চিকিৎসা সেটাও কিন্তু খুবই কঠিন একটা চিকিৎসা কারণ সেইভাবে হচ্ছে আমরা ভ্যাকসিন এটা হচ্ছে একদমই নির্মূল করে ফেলবো তো এইডস এর পুরোনাম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এটা একটু তোমরা বইয়ের মধ্যে বানান ভালো মতো দেখে নিবে এই জায়গায় হয়তো দেখতেও পাবে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এস ঠিক আছে তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এইডসের হচ্ছে পুরো নাম এই যে নামটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকোয়ার্ড ইমিউনো অর্থাৎ হচ্ছে আমাদের যে খুবই মূল্যবান যে অর্জিত অনাক্রমতা একোয়ার্ড ইমিউনো আমরা প্রথম দিক থেকে আলোচনা করছি ইমিউনো কথাটার অর্থ হচ্ছে আমাদের ইমিউনিটি সেটা ডিফিসিয়েন্সি হয়ে যাবে অর্থাৎ অভাব করে দেবে এই সিন্ড্রোমটা এইডসটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনো যে অর্থাৎ অর্জিত অনাক্রমতাকে কী করবে ডিফিসিয়েন্সি অর্থাৎ সেটার ঘাটতি করে দেবে তো খুবই মারাত্মক এই রোগটা এই রোগটা এমন একটা রোগ যেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেই একদমই ড্যামেজ করে দেবে এর ফলে আমরা খুব সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হব এবং এর যে হচ্ছে ভাইরাসটা সেটার নাম হচ্ছে এইচআইভি ভাইরাস এইচআইভি ভাইরাস এর পুরোনাম হচ্ছে হিউম্যান কারণ এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে এই ভাইরাসটা আক্রমণ করে এই জন্য হিউম্যান ইমিউনো ইমিউনো ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি ভাইরাস ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস যেটা আমাদের অর্জিত অনাক্রমতাকে কি করে হ্রাস করে দিতে পারে এবং এটা বুঝতেই পারছো এটা হচ্ছে একটা ভাইরাস এবং এই রোগের যে লক্ষণ এই রোগের লক্ষণের ক্ষেত্রে আমাদের গলা ব্যথা জ্বর ঠিক আছে ডায়ারিয়া তারপর হচ্ছে তোমার হেপাটাইটিস যক্ষা এগুলো সব রোগী আমরা আক্রান্ত হয়ে যেতে পারি কেননা এটা হচ্ছে আমাদের অর্জিত অনাক্রমতাকেই একদমই ধ্বংস করে দেয় কিভাবে সংক্রামিত হয় এই যে তোমরা দেখতে পেলে একটু আগে হেপাটাইটিস বি আমরা যেই যে কারণগুলো দিয়েছি যেইভাবে হচ্ছে সংক্রামিত হয় যেই সমস্ত কারণে এখানেও কিন্তু সেই সমস্ত কারণ আসবে কি কি রক্ত দ্বারা বাহিত হতে পারে অর্থাৎ কারও যদি এই এইডস রোগে আক্রান্ত হয় কেউ যদি সে যদি রক্তদান করে তাহলে কিন্তু যাকে রক্তদান করবে সেও কিন্তু আক্রান্ত হতে পারে পুরোনো ব্লেড সিরিঞ্জ অর্থাৎ যেই সিরিঞ্জ ব্লেডগুলো আমরা ফেলে দিই অ্যাকচুয়ালি সেগুলো আবার যদি কেউ ব্যবহার করে তাহলে হতে পারে অধিক যৌন সঙ্গম অর্থাৎ একের অধিক যদি হচ্ছে কোনো যৌন মিলন করে কেউ বেশি তাহলে কিন্তু এই যে রোগটা সেই রোগটা কিন্তু হতে পারে এছাড়া হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে প্লাসেন্টা বা অমরা প্লাসেন্টা বা অমরা প্লাসেন্টার মাধ্যমে আচ্ছা প্লাসেন্টা বা অমরা হচ্ছে মায়ের গর্ভে যখন সন্তান থাকে তো সেই সন্তানের সঙ্গে অমরার দ্বারা হচ্ছে মায়ের একটা কি থাকে লিঙ্ক থাকে যেই লিঙ্কের মাধ্যমে সমস্ত পুষ্টি বাচ্চার দেহে সরবরাহ হয় রক্ত সরবরাহ হয় তো এই অমরা বা প্লাসেন্টার দ্বারা অর্থাৎ মা যদি এইডসে আক্রান্ত হয় তাহলে তার সন্তানও কি হতে পারে সেই যে এইডসে আক্রান্ত হতে পারে যেহেতু হচ্ছে একটা লিঙ্ক থাকছে এছাড়া হচ্ছে মাতৃ দুগ্ধ যখন পান করায় কোনো মা যদি তারপরে বাচ্চার জন্মগ্রহণের পরেও যদি হচ্ছে কোনো মা এইডসে আক্রান্ত হয় তো সেই যেহেতু দুধ পান করাচ্ছে সেই বাচ্চাকে তো সেই বাচ্চাও আক্রান্ত হতে পারে তো অমরা প্লাস মাধ্যমে এছাড়া হচ্ছে দুধ পান করানোর মাধ্যমেও কিন্তু হতে পারে তো আশা করছি এই ভিডিওতে আমি বা এই স্ক্রিনে অ্যাকচুয়ালি ভাইরাস গঠিত রোগগুলো নিয়ে কথা বলেছি এখানে বিশেষ করে হেপাটাইটিস বি এর জন্য একটা ভ্যাকসিন দেওয়া হয় আমি ভ্যাকসিনটা এটার ক্ষেত্রে এখানে লিখছি ভ্যাকসিনটার নাম হচ্ছে এইচ বি অর্থাৎ এই যে ভাইরাসটার নামও এইচ বিভি আর এটার নামও এইচ বি ভি ভ্যাকসিনটার নামও এখানে পুরো নাম কি হেপাটাইটিস বি ভাইরাস এখানে পুরো নাম কি হেপাটাইটিস বি ভ্যাকসিন ওকে তো এটা হচ্ছে ভ্যাকসিন যেটা হচ্ছে হেপাটাইটিস বি এর জন্য দেওয়া হয় তো আশা করছি তোমরা এই যে স্লাইডটা এই স্লাইডে তোমরা ভাইরাস ঘটিত রোগগুলো নিয়ে আশা করছি বুঝে গেছো পরের পরে আর আমাদের দুটো রোগ থাকলো যেই দুটো রোগ নিয়ে একটু মুছে নিয়ে তারপর হচ্ছে আলোচনা করছি তো বন্ধুরা এবার আমরা তিন নাম্বার স্লাইডে এসে গেছি তোমরা যদি এই তিনটা স্লাইড খুব ভালো মতো পড়ো তাহলে এই জায়গাটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে বারবার বলছি এখান থেকে প্রশ্ন আসেই আসে ক্লাস নাইনেও এবং এ এন এম ও জিএনএম বিএসসি নার্সিং সবগুলোতেই এখান থেকে প্রশ্ন আসেই আসে কারণ এই রোগগুলো সম্পর্কে জীবনবিজ্ঞান পড়ছো ভাই তুমি জীবনবিজ্ঞান পড়ছো আর এই রোগগুলো সম্পর্কে জানবে না এটা তো হতে পারে না অবশ্যই আমরা এই রোগগুলো সম্পর্কে জানবোই জানবো তো যাই হোক আমরা দুটো স্লাইডে প্রথম স্লাইডে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিয়ে পড়েছি পরের স্লাইডে হচ্ছে ভাইরাস ঘটিত রোগ নিয়ে পড়েছি এবার আমরা কথা বলতে যাচ্ছি প্রাণী ঘটিত রোগ বা প্রোটোজোয়া ঘটিত যে রোগগুলো আদ্যপ্রাণী কোনগুলোকে বলা হয় পৃথিবীর প্রাচীন কিছু প্রাণী যেই প্রাণীগুলো প্রথম সার্ভাইভ মানে করছিলো আমাদের এই পৃথিবীতে তো সেই প্রাণী ঘটিত রোগগুলো আমরা নিয়ে কথা বলবো এখানে দুটো রোগ নিয়ে কথা বলা হয়েছে প্রথম যে রোগটা সেটা হচ্ছে ডায়ারিয়া এবং পরের যে রোগটা সেটা হচ্ছে ম্যালেরিয়া তো এই যে দুটো রোগ এই দুটো রোগ নিয়ে এখন আমরা কথা বলবো দেখো প্রথম রোগটার নাম হচ্ছে ডায়ারিয়া দেখো এই যে ডায়ারিয়া রোগটা এই ডায়ারিয়া রোগটার যে জীবাণু সেই জীবাণুটা কি বলবো ভাই এখানে অনেকগুলো জীবাণুর নাম চলে আসবে এখানে প্রোটো এটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ আবার এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আবার এটা ভাইরাস ঘটিত রোগ তো তিনটাই মনে রাখতে হবে যে এটা হচ্ছে তিনটাই মনে রাখবে অবশ্যই ওকে তো প্রথমে আমি লিখে যে যে হচ্ছে ব্যাকটেরিয়াটা হচ্ছে ব্যাকটেরিয়া প্রথমে লিখে নি ব্যাকটেরিয়া তো এখানে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইকোলাই ঠিক আছে এই যে ইকোলাই ব্যাকটেরিয়াটা এটা দ্বারাও কিন্তু আমাদের ডায়রিয়া হতে পারে আচ্ছা এরপরে তোমরা মনে রাখবে সালমোনেলা সালমোনেলা এই যে হচ্ছে ব্যাকটেরিয়াটা এটাও কিন্তু ডায়রিয়া রোগ তৈরি করে এরপরে দেখো ভাইরাসের ক্ষেত্রে যদি বলি ভাইরাস তাহলে ভাইরাসের ক্ষেত্রে ভাইরাস এরপরে হচ্ছে রোটা ভাইরাস এগুলো কিন্তু কি করে এই ডায়রিয়া রোগ তৈরি করে তাহলে ব্যাকটেরিয়াও সৃষ্টি করছে ভাইরাসও সৃষ্টি করছে এছাড়াও এই রোগটা কিন্তু প্রোটোজোয়াও তৈরি করে প্রোটোজোয়া প্রোটোজোয়া বা আদ্য প্রাণীগুলো কিন্তু এই রোগটা সৃষ্টি করে প্রকৃতি তাহলে কি বুঝলে তোমরা যেখানে ব্যাকটেরিয়া হবে এখানে ভাইরাসও হবে এখানে প্রোটোজোয়া হবে তিনটাই হবে তিনটাই এই রোগটা তৈরি করে ডায়রিয়া উপসর্গ লক্ষণ কি ডায়রিয়ার ক্ষেত্রে ডায়রিয়া তো এটা অহরহ ঘটিত একটা রোগ তো তোমরা জানোই যে এই রোগের ক্ষেত্রে কি হয় না আমাদের পেটে ব্যথা হয় তাই তো পেটে ব্যথা অনুভব হ্যাঁ আচ্ছা পাতলা পায়খানা মলের মলের থেকে থেকে জলের পরিমাণ পরিমাণ বেশি বেশি হয় এটা একটা এবং নাম্বার থ্রি হচ্ছে আমাদের জ্বর ও বমি আচ্ছা পেটে রিম রিম ব্যথা অনুভব হয় তো এই সমস্ত লক্ষণগুলো আমরা ডায়রিয়ার ক্ষেত্রে দেখতে পাবো তোমরা জানোই এই রোগের ক্ষেত্রে আচ্ছা সংক্রমণ কিভাবে সংক্রমিত হয় দেখো এটা হচ্ছে জল দ্বারা ও খাদ্য দ্বারা খাদ্য দ্বারা বাহিত একটি রোগ ওকে জল দ্বারা ও খাদ্য দ্বারা হচ্ছে বাহিত একটি রোগ এবং এই রোগের ক্ষেত্রে আমরা ওআরএস ব্যবহার করি ওআরএস যেহেতু আমাদের বেশি পরিমাণে জল বেরিয়ে যায় তার জন্য আমরা কি ব্যবহার করি ওআরএস ওরাল ডিহাইড্রেশন সলিউশন তোমরা জানোই এক গ্লাস জলের মধ্যে তিন চামচ হচ্ছে চিনি এবং এক চিমটি লবণ মিশিয়ে আমরা ও তৈরি করি ঠিক আছে তিন চামচ কারণ এটা ইম্পর্টেন্ট তিন চামচ চিনি আর এক চিমটি লবণ ঠিক আছে এই দুটো আমরা কি করব মিক্স করব একটি এক বা এক গ্লাস জলে ওকে তাহলে হয়ে যাবে আমাদের ওআরএস তাহলে আমরা বুঝে গেলাম ডায়রিয়া রোগটা এরপরে আমরা দুই নাম্বার হচ্ছে আদ্যপ্রাণী ঘটিত যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যালেরিয়া 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 কথার অর্থ হচ্ছে খারাপ বায়ু এটাও মনে রাখতে পারো খারাপ বায়ু এবং পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয় ঠিক আছে ব্যাড খারাপ বায়ু বা এটাকে ব্যাড এয়ার বলা হয় এবার চলে আসো এর জীবাণুর নাম কি এর অনেকগুলো অ্যাকচুয়ালি আহ জীবাণুর প্রজাতি রয়েছে এবং মূলত যে জীবাণুটা সেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ঠিক আছে এটা হচ্ছে একটা আদ্য প্রাণী এটা কি আমাদের ম্যালেরিয়া তৈরি করে এবং ম্যালেরিয়া তোমরা জানো একটা জ্বর এবং এই জ্বরের ক্ষেত্রে মোটামুটি একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট কিন্তু জ্বর আসতে পারে এবং কাঁপুনি দিয়ে জ্বর খুবই ইম্পর্টেন্ট কাঁপুনি দিয়ে জ্বর আসে কাপুনি দিয়ে এবং এই যে কাপুনি দিয়ে জ্বর আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা জ্বর আসে খুবই ইম্পর্টেন্ট আটচল্লিশ ঘন্টা পর। কারণ হচ্ছে এই যে ম্যালেরিয়া রোগের যে জীবাণুটা প্লাজমোডিয়াম ভাইভেক প্লাজমোডিয়াম ফ্যাসিলারিস যেগুলোই হোক না কেন আমাদের শরীরে যখন আক্রমণ করে এগুলো চলে যায় আমাদের আরবিসিতে এবং আরবিসিতে এদের যে হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া সেটা সম্পন্ন করার চেষ্টা করে এবং একটা সময় এরা প্রচুর পরিমাণে প্রজনন করে এই আরবিসির মধ্যে এবং সেগুলো তারপরে আর কে ফাটিয়ে বাইরের দিকে বের করে যখনই বাইরের দিকে বের করে তখন আমরা হচ্ছে বেশি সংক্রামিত হয়ে যাই এবং আমাদের যে শরীর দুর্বল হয়ে যায় এবং কাপুনি দিয়ে একদম কাপুনি দিয়ে জ্বর আসে এবং এই যে অজন জননটা সম্পন্ন করতে এদের প্রায় আটচল্লিশ ঘন্টা সময় লাগে এই জন্য আমাদের আটচল্লিশ ঘন্টা পর পরই এই জ্বরটা আসে এবং এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যদি জ্বরটা বেশি দিন থাকে এবং হচ্ছে আমরা বেশি সংক্রামিত হয় তাহলে আমাদের কি হবে লিভার বা জকৃত বড় হয়ে যাবে বড় হয়ে যাবে শুধু লিভার না আচ্ছা লিভার বড় হয়ে যাওয়াকে এটাকে আমরা বলি এই জায়গাটা লিখছি এটাকে বলি আমরা অ্যাক্রোমেগালি কি বলি অ্যাক্রো সরি অ্যাক্রোমেগালি নয় হেপাটোমেগালি হেপাটো মেগালি অ্যাক্রোমেগালি এটা একটা আলাদা রোগ আর হেপাটোমেগালি যেটা হচ্ছে হেপাটাইটিস বলতে পারো রোগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তো হেপাটোমেগালির ক্ষেত্রে আমাদের যে হেপাটিক অর্থাৎ যে আমাদের যে লিভার সেটা হচ্ছে সংক্রামিত হয় আচ্ছা এছাড়া হচ্ছে আমাদের কি হয় না আমাদের প্লিহা প্লিহা বড় হয় এই রোগের ক্ষেত্রে তো প্লিহা বড় হয়ে যাওয়াকে বলা হয় ইস্পিনো মেগালি মেগালি কথার অর্থ হচ্ছে বড় হয়ে যাওয়া যেহেতু যে যেরকম একটু আগে লিখলাম আমি একরো মেগালি সেক্ষেত্রে আমাদের মুখমণ্ডল বড় হয়ে যায় তো যাই হোক এই লক্ষণগুলো হচ্ছে আমরা ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে দেখতে পাবো কিভাবে সংক্রমিত হয় তোমরা জানোই যে হচ্ছে অ্যানোফিলিস অ্যানোফিলিস এই যে মশকিটা আছে এই মশকি দ্বারা হয় মশকি তো সংক্রামিত তোমরা যে অর্থাৎ হচ্ছে যেগুলো স্ত্রী মশা সেগুলো রোগ তৈরি করে যেগুলো পুরুষ মশা সেগুলো কিন্তু রোগ তৈরি করে না কারণ তারা রক্ত পান করে না তারা গাছের রস খায় কিন্তু স্ত্রী মশকিগুলো এগুলো হচ্ছে রক্ত পান করে এবং রক্ত পান করার সময় যা যে আক্রান্ত হয় তার যে হচ্ছে জীবাণুটা সেটাও তার লালায় চলে আসে বা তার দেহে চলে আসে এরপরে সেই লালায় সে হচ্ছে বহন করে বহন করতে করতে আবার যখন কোনো সুস্থ মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেয় বা রক্তপান করতে যায় তখন প্রবেশ করিয়ে দেয় হচ্ছে ওই সুস্থ মানুষের শরীরে তখন সেই সুস্থ মানুষও কি হয় আক্রান্ত হয়ে যায় তো এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে ম্যালেরিয়া রোগটা হয়ে থাকে সংক্রামিত হয়ে থাকে আশা করছি এই ভিডিওর যে তিনটি স্লাইড এই তিনটি স্লাইড যদি তোমরা খুব ভালো মতো করে নাও তাহলে আমি কথা দিচ্ছি কথা আর কি দিও ভাই যদি তুমি ভালো মতো দেখো অবশ্যই হচ্ছে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের জন্য এই যে এই যে হচ্ছে টোটাল আলোচনা এখান থেকে তোমাদের হচ্ছে দু একটা আমি প্রশ্ন করছি যদি তোমরা পারো অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন হচ্ছে যক্ষা রোগের যক্ষা রোগের যক্ষা রোগের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয় আশা করছি তোমরা যদি এই ভিডিওটি দেখো অবশ্যই এই উত্তরটি পারবে এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা তোমাদের দিচ্ছি যে টিটেনাস টিটেনাস এর জীবাণুটির নাম অবশ্যই এই দুটি প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি তোমরা এই দুটি প্রশ্নের উত্তর জানো এবং এতদূর অব্দি যদি তুমি দেখো অবশ্যই তুমি জানো তো অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো এর ফলে আমি আরও উৎসাহিত হবো যে না তোমরা হচ্ছে ভিডিওটি দেখে কিছু অন্তত শিখেছো তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে যেখানে আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো সবাই ভালো থেকো এবং সুস্থ